কোন কাজ করতে গেলে মেয়েদের এক পা তুলে করতে হয়? এটা এত ধমকানা করার কি আছে বৌদি, আমি তো বুঝি না। তুমি জানো না কি কাজ করার জন্য মেয়েরা এক পা তুলে থাকে? এক পা কেন, দু পা তুলে থাকে, সব সময় তুলে থাকে, জানো না? ঝগড়া ঝগড়া, মেয়েরা একটু খালি যদি ছুতো পায় তাহলে তো আর কোনো কথাই নেই, মানে পায়ের উপর পা তুলে ঝগড়া করবে আর কি, খালি আউভাউ কথা। লেবু বেশি জোরে টিপলে কি বের হয় জানো? না জানার কি আছে, জোরে টিপলে রস বের হবে, যেটা তুমি চুষে চুষে খাচ্ছ। একটা কথা বলি, লেবু জোরে টেপো আর আস্তে টেপো, রস তো বেরোবেই, তাই না? বেশি কচকালে আবার রস কিন্তু কষা হয়ে যাবে, ঠিক আছে? তখন আবার খেতে ভালো লাগবে না, তাই লেবু বেশি না চটকে হালকা করে টিপলেও রস বেরোবে। তাই যদি ভালো স্বাদ পেতে চাও তাহলে লেবু বেশি কচিলিও না, বুঝেছো? বিয়ের পরে স্বামী স্ত্রী দুইজনে মিলে কি করে? বিয়ের পরে স্বামী স্ত্রী দুজনে মিলে খেলা করে, সেটা অনেক রকম খেলা, হাডুডু, লুডো, কাবাডি, এই কাবাডি 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 কাবাডি, আমাদের দল কথা কারি। আচ্ছা, কোন জিনিস ধরলে টিপতে মন চায়? দেখো বলতে, টিপতে তো অনেক কিছুই মন চায়, আর ধাক্কা ধাক্কি করতেও মন চায়, কিন্তু পাচ্ছি কোথায়? আর তোমাকে বলছি যে তুমি বেশি জোরে টেপা টিপি আর ধাক্কা ধাক্কি করতে যেও না, তাহলে কিন্তু খুলে যেতে পারে। ইয়ে মানে তোমার পিছনের ওই ঘরের দেওয়ালটার কথা বলছি, যেভাবে হয়ে আছে ইটগুলো পড়ে না যায় আবার কখন। তাই বলছি ধাক্কা ধাক্কি করো, টেপা টিপি করো, যা খুশি করো, খাট নড়ে নড়ুক, দেওয়াল যেন না নড়ে। ছোটবেলায় ভাবতাম বিয়ে করলে অটোমেটিক বাচ্চা হয়, বড় হয়ে দেখছি তো এটা লীলা খেলা, লীলা খেলা। এটা লীলা খেলা নয় মামনি, এটা হচ্ছে লুডো খেলা, হাডুডু খেলা, কবাডি খেলা, এই কবাডি 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 কবাডি, ছক্কা ফুট ছক্কা ফুট, বুঝেছো? সবই হচ্ছে খেলা। আর তোমাদেরকে বলছি, যদি খেলতে মন চায় তাহলে বলো, আমরাও খেলবো, এসো খেলবো, খেলা হবে। বাবা গো, এমন খেলা খেলবো না লাস্টে খেলার মাঠ ছেড়ে পালাবে, বলবে ছেড়ে দে মা কেঁদে বাচ্চি। হম লোক কে বেবকুফ হ্যায়, হম লোক আঁখো কো ধোকা দিয়া জা রাহা হ্যায়, ভাবি জি ইয়ে বতাইয়ে আপ, আগর ইয়ে ক্লিনিং ব্লগ হ্যায় তো আপ ডগ স্টাইল পোজ মে ক্যু খড়ে হ্যায়? দেখে ভাবি জি, দিক্কত বালে বাত কুছ হা নাহিং, আপ খালি একবার বলি, হম লোক পিছে সে উঠা কে আপকো দে দেতে হ্যায়, মতলব আপ জো ডগ স্টাইল পোজ মে খড়ে হ্যায় আপসে পিছে নাহিং দেখ পা রহে, ক্যা হো রহা নাহিং হো রহা, ইসিলিয়ে হম লোক পিছে সে আপকো পোছা উঠা কে দে দে রহে, ও জো পোছা সে আপ পোজ নাহিং না, ও গন্দা হো গিয়া হ্যায়। হম তো কহতে হ্যায় পুরানা পোছা ফেকিয়ে নয়া পোছা লিজিয়ে, পুরানা পোছা সে কিতনা বার পোছেগা, কভি কভি পোছা চেঞ্জ ভি করনা চাহিয়ে, হ্যায় না? ক্যা বোল রহা হুঁ মে, কুছ হমকো পতা নাহিং। এই নেক্সট। দেখো আমি এখানে ভাইয়ের কোনো দোষ দেখতে পাচ্ছি না, ও কিরকম করুণ ভাবে দেখছ, এরকম এরকম করছে, সব দোষ হচ্ছে এই মেয়েটির, কেন বলো তো? দুধ দেখাচ্ছ অথচ গরম দুধ চোখের সামনে দেখতে পাচ্ছ, তো খেতে পাচ্ছ না, হাত দিতে পারছে না, এরম করলে কি করে হবে? মানে তুমি হাত দিয়ে এই দিয়ে ওই দিয়ে অঙ্গভঙ্গি করে দেখিয়ে দেখিয়ে ইঞ্জিন গরম করে দেবে, তারপরে ইঞ্জিন চলার টাইমে হট করে ইঞ্জিনের সুইচটা নিভিয়ে দেবে, এরম করলে কি করে হবে? মানে ভাইটাকে দেখে আমার চরম কষ্ট হচ্ছে রে ভাই, মানে ওর ইঞ্জিন চরম মানে সপ্তম পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু তাও কিছুই করতে পারছে না, কেন? কারণ ওই সামান্য রিলস বানানোর চক্করে ওই রকম কন্ট্রোল করে রয়েছে। চিন্তা করিস না ভাই, পাবি, এই তোমার রিলস বানানো হয়ে গেলে তুমি ওকে একটু দিও হালকা করে, মানে ঠান্ডা জল, ওর না ইঞ্জিন গরম হয়ে গেছে, ঠান্ডা জল চোখে মুখে দেওয়া দরকার, তাহলে একটু ফ্রেশ হবে বেচারা। আবলের মতো কথা বলি আমি, আমার মেয়েকে আমি একটাই শিক্ষা দেবো, স্কুল কলেজে অন্তত একটা করে বয়ফ্রেন্ড রাখবি, যাতে বাস ভাড়া নোট এগুলোর খরচ যেন আমাকে চালাতে না হয়। এই না অনেক কথা, দেখো বৌদি আবার ভাড়া কালেকশন করতে করতে আমার কথা না নিয়ে নেয়। তবে আজকাল হচ্ছে অন্যরকম ব্যাপার, মানে চামড়ায় চামড়ায় যুদ্ধ, ধুয়ে নিলেই শুদ্ধ, তাই না? এখন আর কেউ বলে না যে কি হলো আমার মেয়ের। আবার দল কোথায় কারে? আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা, কেমন? আই ওয়ান্ট টু 1 লাখ ফলোয়ার ইন দিস ইয়ার, 70,000 ফলোয়ার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সবকিছুই তোমাদের হাতে, চাইলে তোমরা করে দিতে পারো, আর আমি জানি তোমরা করে দিবে। লাভ ইউ গাইস।
টাটা।